আতঙ্ক যেন পিছু ছাড়ছে না গোঘাটবাসীর। গতকাল রাতে গোঘাটের কুলকি এলাকাতে আবারও চোরের আতঙ্কে অতিষ্ঠ হয়ে ওঠেন গ্রামবাসীরা। তারা অচেনা ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন এবং গ্রামবাসীরা উঠে পড়তে পুকুরের জলে কেউ ঝাঁপ দেয় বলে তাদের অভিযোগ। তৎক্ষণাৎ গ্রামবাসীরা লাঠি ঘোটা নিয়ে তেড়ে আসেন এবং চারিদিক খুঁজতে থাকেন, যদিও চোর বাবাজির দর্শন মেলেনি। এ বিষয়ে গ্রামবাসীরা কি বলছেন শুনুন বিস্তারিত। আমার নাম ভারতী পাল। দেখছি ওই মিরিকের দিকে ওই দিকটাতে ডাকাত বেরোচ্ছে দুদিন ধরে, এবার বিশাল চেঁচামেচি করছে ওদিকটাতে। আমি আবার আমার স্বামীকে ডাকলাম, ডাকতে দেখছি বিশাল চেঁচামেচি, মার মারি এসব চেঁচামেচি আসছে। তারপরে দেখছি পুকুরে জলটা ঝোপাক করে শব্দ হলো, মানুষ যেমন না পালে শব্দ হয় সেরকম শব্দ হলো। তারপরে সবাই আমার বেরিয়ে রাস্তা বেরিয়ে পড়লো। আপনার নাম কি? মৌসুমী কোলে। এই জায়গাটার নাম কি? কুলকি। পড়াশোনা করি, এত রাত পর্যন্ত রাত জেগে পড়াশোনা করতে হয়, এরকম ভয়ে তো আমরা পড়াশোনাটুকু করতে পারছি না ভালোভাবে। মানে এক তো কারেন্টের প্রবলেম হচ্ছে, বারবার কারেন্ট চলে যাচ্ছে, বারবার কারেন্টের অসুবিধা হচ্ছে, আবার এই সময় বারবার ওখান থেকে বলছে চোর আসছে, ডাকাত আসছে, এরকম ভাবে বারবার ভয় দেখানো, মানে কি বলবো, আতঙ্ক হয়ে গেছে, প্রচুর আতঙ্কিত হচ্ছে। নাম? আমার নাম সৌমি পাল। কিসে পড়ো? আমি কোথায় স্কুল?